ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্যামপুর, যাত্রাবাড়ি, সুত্রাপুর, লালবাগ, পুরনো ঢাকা, শাহজাহানপুর, মতিঝিল, রমনা আর সেগুন বাগিচা এলাকায় পাঁচটি সংসদীয় আসন। 91 থেকে 2001 পর্যন্ত তিনটি নির্বাচনে পাঁচ আসনে বেশিরভাগই ছিল বিএনপির দখলে। তবে পরবর্তী দুই নির্বাচনে বিএনপির ঘাঁটিতে হানা দেয় আওয়ামী লীগ। একাদশ সংসদ নির্বাচনে লড়াই হবে প্রধান দুই জোটের প্রার্থীদের মধ্যে। প্রচারণায় সুযোগ সুবিধে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও মাঠ ছাড়তে নারাজ তারা। আরো জানাচ্ছেন গোলাম মোর্শেদ। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে রাজধানীতে ততই ছড়াচ্ছে ভোটের উত্তাপ। দিনরাত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। রাজধানীর শ্যামপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা চার আসন, এখানে মোট ভোটার প্রায় 2.5 লাখ। এবার মহাজোটের শরিক জাতীয় পার্টি সৈয়দ আবু হোসেন বাবলা, বিএনপির সালাউদ্দিন আহমেদ সহ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন। সবচেয়ে বড় প্রয়োজন হলো এই এলাকার মধ্যে একজন জেনারেল হাসপাতাল এবং একটা সমাজীবী হাসপাতাল এবং 4টা কমিউনিটি সেন্টার। এই কাজগুলো ইনশাল্লাহ আমি করব। যাত্রাবাড়ি, ড্যামরা, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া ইউনিয়ন নিয়ে ঢাকা পাঁচ, ভোটার 2.5 লাখ। এখানেও লড়াইটা বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর মধ্যে। এই আসনে 1991 সালে নির্বাচন করেছিলেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া, তবে গত দুটি নির্বাচনে জয় হয় আওয়ামী লীগ। এবারও হাতছাড়া করতে নারাজ ক্ষমতাসীন দলের প্রার্থী। আমাদের ঢাকার পাঁচ নির্বাচনী এলাকাও বাদ পড়বে না, এখানেও সাংঘাতিক গুরুত্ব দিয়ে উন্নয়নের কাজ করা হবে। ঢাকা ৬ আসনটি পুরনো ঢাকার সূত্রাপুর নিয়ে, এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদের সাথে লড়াইটা হবে সাম্প্রতিক সময়ে আলোচিত জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর। এছাড়াও আছেন আরও 6 জন প্রার্থী। এইবার যদি ইনশাল্লাহ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন, তাহলে আমাদের যে বাদবাকি কাজগুলো আছে কাজগুলো সব শেষ হয়ে যাবে। পুরনো ঢাকা, লালবাগ, ঢাকা সাত আসনের অন্তর্ভুক্ত, বরাবরই শক্ত অবস্থান বিএনপির। তবে গত দু টার্মে এটি দখলে রেখেছে আওয়ামী লীগ। মহাজোটের হাজি সেলিমের সাথে লড়াইটা হবে ঐক্যফ্রন্টের হেভিওয়েট প্রার্থী গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর। বর্তমানে যে নৈরাজ্য চলছে এগুলি আমরা ভুলে যাই। এই কয়েকটা দিন আগামী 30 তারিখ পর্যন্ত একটা নিরপেক্ষ অবস্থা আমরা বিরাজ করাই, জনগণকে ভোট কেন্দ্রে যেতে দেই। মতিঝিল, শাহজাহানপুর, শাহবাগ, সেগুন বাগিচা নিয়ে নির্বাচনী এলাকা ঢাকা আট। গত দু নির্বাচনে এটি দখলে রেখেছে মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। এবার তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকায় বিএনপির প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণায় সবচেয়ে সক্রিয় তিনি। মানুষের কষ্ট অনুভব করতে পারলে তাদেরকে তাদের জন্য কাজও করা যায়, প্রতিশ্রুতি প্রয়োজন হয় না। আমাদের মূল কাজ হচ্ছে তরুণদেরকে মাদক এবং জঙ্গিবাদ থেকে দূরে রাখা। পরিকল্পনা যাই হোক, এবারে নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রার্থীদের মধ্যে তার আভাস মিলছে এখনই। ভোট উৎসবে মেতে উঠতে প্রস্তুত হচ্ছেন ভোটাররাও। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।